পেয়ারা খাইতেছি দর্শক। হ্যালো ভিউয়ার্স, এই যে আমাদের সেই বিখ্যাত মরিচ চাষিওয়ালা সেই রেজা ভাই, যিনি মরিচ চাষ করে আসলে কোটি কোটি হয়ে গেছে এবছরে, আসলে তার কবিতার খুবটা আমরা এখন দেখাবো। সে পাশাপাশি আর কি কবিতার পালে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে তার কবিতার কবিতা, দেখি কবিতার আসলে কীরকম। এগুলো কবিতার কোন দেশি কবিতার? এগুলো এর কুইত কবিতার, কুইত দেখি না এর ভাই, এটা তো সব জায়গার কবিতর না, এরকম সৌদি আরবের আর ওইটা কাতানের। ওহো, সৌদি আরব আর এমন কাতান। ও দেখি এই পাশে সৌদি আরব, এগুলা বাই করেন তো, খুব সুন্দর কবিতর। আচ্ছা আপনার এই যে কবিতরটা আমরা দেখলাম, দেখেন দর্শক আসলে অনেক সুন্দর করে ঘরটা বানিয়েছে কবিতর থাকার জন্য। তো এই কবিতর আপনি কোথায় কোথায় আনছেন, কোন দেশ থেকে কোন দেশ থেকে? এর ভাই প্রথম নিয়ে আসছিলাম আমেরিকা থেকে। এই কবিতর গুনি মনে করেছে এমন জায়গা বজ্জেরা, আবিষ্কার করেছিল বারদেশি মরিচ। দেখেন এটা একটা খুবই ঝালারু, একটা মরিচ যদি আপনি খেতে পারেন আপনি মরে যাবেন একদম, ঝালারু, খুব ঝালারু। সবাই এসে রেজা ভাই, বেশি কথা না, আবার আজকের মতো এখানে শেষ, খোদা হাফেজ।